নমস্কার বন্ধুরা ডিজিটাল কন্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা এবার থেকে আপনারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারবেন অনলাইনে আপনার হাতের স্মার্টফোন থেকেই আবেদনের জন্য আপনাদের কাছে থাকতে হবে মাত্র দুটি ডকুমেন্টস একটি হলো আধার কার্ড এবং অপরটি হলো ব্যাংক পাসবুক অনলাইনে সম্পূর্ণ আবেদন পদ্ধতি আপনাদের দেখাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটা একটি লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক আপনাদের প্রথমেই চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এখান থেকে আপনারা উমাং অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবার পরে ওপেন করে নেবেন আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি এবার আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরেই এখান থেকে ল্যাঙ্গুয়েজ চয়েস করতে বলছে আপনারা আপনাদের মতো ল্যাঙ্গুয়েজ চয়েস করে নেবেন আমি এখানে ইংলিশ চয়েস করে নিচ্ছি তারপর এই বক্সটায় চেক করে দেবেন চেক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরেই আপনারা দুটো অপশান দেখতে পাবেন রেজিস্টার্ড আর লগ আমরা এই অ্যাপটি প্রথমবার ওপেন করছি তাই আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে দেবো রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখুন মোবাইল নাম্বার চাওয়া হয়েছে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এই বক্সটায় চেক করে দেবেন চেক করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার পরেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন দেবার পরে আপনারা নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরেই হোম পেজটি ওপেন হয়ে যাবে দেখুন প্রথমে একটি পপ অফ এসেছে আপনারা দুইড লেটার এখানে ক্লিক করে পপ আপটিকে ক্যান্সেল করে দেবেন এরপর আপনারা এই উমাং অ্যাপ থেকে অনেক ধরনের সার্ভিস পেয়ে যাবেন কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই সার্চ আইকনে পেস করতে হবে সার্চ আইকনে পেস করার পর আপনারা লিখবেন এনএসএপি এনএসএপি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পরেই দেখুন প্রথমেই লেখা আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিয়েন্ট প্রোগ্রাম এনএসএপি এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের সামনে আবারও দুটি অপশান ওপেন হয়ে যাবে দেখুন প্রথমে লেখা আছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটা আমাদের এখন কাজে লাগবে না আমরা এই অপশানটিতে ক্লিক করব না নিচে দেখুন লেখা আছে অনলাইন অ্যাপ্লাই অনলাইনে আবেদনের জন্য আমরা এই অপশানটিতে ক্লিক করে নেব ক্লিক করার পরেই অনলাইন আবেদনপত্রটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখুন প্রথমেই লেখা আছে স্কিম নেম এখান থেকে আমাদের স্কিম নেমটি সিলেক্ট করতে হবে প্রথমেই দেখুন লেখা আছে আইজি এনডিপিএস অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন তারা এই অপশানটি ক্লিক করবে তারপরে দেখুন লেখা আছে আইজিএনও এপিএস অর্থাৎ যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাইছেন তারা এই অপশানটি ক্লিক করবেন তারপরে দেখুন আইজিএন ডব্লুপিএস অর্থাৎ যারা বিধবা ভাতার জন্য আবেদন করতে চাইছেন তারা এই অপশানটি ক্লিক করবে আমি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাইছি তাই আমি আইজিএনও এ এই অপশানটি আমি ক্লিক করে নিচ্ছি এই অপশনটি ক্লিক করে নেবার পরেই দেখুন স্টেট এখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের রাজ্যটিকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের জেলাটিকে সিলেক্ট করবেন তারপরে দেখুন এরিয়া এখানে আপনারা ক্লিক করে আপনারা রুরাল না আরবান অঞ্চলে বসবাস করেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি এরিয়া আপনারা যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনারা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আর আপনারা যদি শহর অঞ্চলে বসবাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করে নেবেন এর নিচে লেখা আছে দেখুন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড এখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটা সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে ভিলেজ এখান থেকে আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করবেন তারপরে হ্যাবিটেশান এখান থেকে আপনারা আপনাদের হ্যাবিটেশানটা সিলেক্ট করবেন তারপরে এখানে সম্পূর্ণ নামটা লিখবেন তারপর নিচে লেখা আছে দেখুন হাজব্যান্ড বা ফাদার্স নেম এখান থেকে হাজবেন্ড নাম বা বাবার নামটা এখানে লিখে দেবেন এই বক্স থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থটাকে আপনারা লিখে নেবেন ডেট অফ বার্থটা লেখা হয়ে গেলেই এই নিচে এজের জায়গায় অটোমেটিক বয়সটা চলে আসবে তারপর এখান থেকে আপনারা আপনাদের কাজটা সিলেক্ট করে নেবেন কাজটা সিলেক্ট করে নেবার পরেই অ্যাড্রেস আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেবার পরে আপনাদের পিনকোডটা এখানে বসিয়ে দেবেন সমস্ত কিছু ঠিকঠাক করে ফিল আপ করার পরে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরেই আপনারা এই পেজটিতে চলে আসবেন দেখুন এখানে চাওয়া হয়েছে অ্যাকাউন্ট ডিটেলস প্রথমেই আছে বেনিফিশিয়ারি নাম্বার আমাদের কাছে কোনো রকম বেনিফিশিয়ারি নাম্বার নেই তাই এই বক্সে কোনো কিছু ফিল আপ করার দরকার নেই তার নিচে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তার নিচে লেখা আছে দেখুন পেমেন্ট মুড এখান থেকে আপনারা পেমেন্ট মুডটা সিলেক্ট করবেন আপনারা ব্যাংকে টাকাটা নিতে চাইছেন না ক্যাশে নিতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেলে আরও একবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরেই আপনারা এই পেজটিতে চলে আসবেন এখানে আপনাদের আধার ভেরিফিকেশান করাতে হবে প্রথমেই দেখুন লেখা আছে নেম অ্যাজ পার আধার আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে আধার নাম্বার এখানে আপনারা আধার নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে আপলোড ফটো এখানে একটি আপনাদের আধার কার্ডের ফ্রন্ট সাইজের ছবি আপলোড করতে হবে যেটা জেপিজি জেপিইজি পিএনজি ফর্ম্যাটে থাকতে হবে এবং পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে এটা আপনারা আগে থেকেই মোবাইলে রেডি করে রেখে দেবেন যাতে ফর্মটি সাবমিট করতে খুব সুবিধা হয় সমস্ত কিছু ঠিকঠাক করে ফিল করার পরে আপনারা দেখুন এই নিচে সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলেই আপনার মোবাইল নাম্বারে একটি অ্যাপ্লিকেশান নাম্বার পাঠিয়ে দেবে তাছাড়াও আপনার মোবাইল স্ক্রিনেও একটি অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে দুটো অ্যাপ্লিকেশান নাম্বার একই থাকবে আপনারা এই অ্যাপ্লিকেশান নাম্বারটা ঠিকঠাক করে রেখে দেবেন এরপর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার জন্য আপনারা পুনরায় ন্যাশনাল সোশ্যাল অ্যাশিয়ান প্রোগ্রাম পেজটিতে চলে আসবেন প্রোগ্রাম পেজটিতে চলে এসে দেখুন এখানে লেখা আছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চাওয়া হয়েছে আপনার মোবাইল নাম্বারে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেবার পরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবার সঙ্গে সঙ্গেই আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না সেটাও আপনাদের দেখিয়ে দেবে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটা একটি লাইক করে দেবেন